Hello everyone, so here we are once again with a new video. Ajke amra kotha bolte jacchi ei jinish ta niye, Tender ekta wifi receiver. Actually amar kache eta budget e mane ei budget e bhalo mone hoyeche, etar dam market onujayi apni 500 400 theke 500 takar modhe peye jaben, jehetu brand er product Tenda. Ejono niye felam, dekhi tarpor performance kemon hoy. Cholo nake packet cut kori unboxing e ki. প্যাকেটে লেখা ছিল রেডি ফর নেক্সট জেনারেশন, অবশ্য আমরা নিজেরাই নেক্সট জেনারেশন। আর এটা অরিজিনাল প্রোডাক্ট, এটা কিভাবে বুঝছি আমি সেটা পরে বলতেছি। এই ছিল প্যাকেটের ভিতরে, কোনো ড্রাইভার ডিস্ক নাই। আমি তো দেখে প্রথমে হা ড্রাইভার ডিস্ক নিয়ে চালাবো কেমনে, দেখ সেই সমস্যার সলিউশন আছে সামনে বলতেছি। এটা হলো ইউজার ম্যানুয়াল, এটাতে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই, তবে প্যাকেট কাগজগুলো বেশ মোটা। আপনি চাইলে মুড়ি ঠোঙা বানাই মুড়ি খেতে পারেন, এটা দিয়ে কোনো সমস্যা নাই। আর এই হলো আমাদের ওয়াইফাই রিসিভার, খুবই ছোট্ট দেখতে, কোনো অ্যান্টেনা নাই, কোনো মানে কি বলবো, কোনো ঝামেলা ছাড়া খুব ছোট্ট একটা জিনিস। আমি ভাবছিলাম এটাতে ঠিক মতো কাজ হবে কিনা। তো তারপর চলুন দেখে আসি পিসিতে ইনস্টলেশন, চলুন আমরা তারপর চলে যাব ডেস্কটপ স্ক্রিনে। তারপর চলুন ইনস্টল করা যাক। এখন জাস্ট কিছুই করতে হবে না, কম্পিউটারের ইউএসবি 2 বা 3 যেটা পোর্টই থাকে না কেন, সে পোর্টে জাস্ট এভাবে ইনস্টল করে দিবেন। তারপরে আমরা চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে, এখানে কিছু কাজ আছে। তো চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। ইনস্টল করার সাথে সাথে দেখছেন এখানে সিডি ড্রাইভার নামে মানে একটা নোটিফিকেশন পপ আপ হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে এটা টেন্ডার অফিসিয়াল একটা কোনো ডিভাইস বা কোনো সিডি ইনসার্ট করা হয়েছে। তারপর এখানে ইনস্টল অর রান প্রোগ্রাম উইথ ইওর, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অটোমেটিক ইনস্টল হওয়া শুরু করবে। এবং এই যে সফটওয়্যারটা, এটা টেন্ডার অফিসিয়াল সফটওয়্যার, আমি যেটা থেকে বুঝলাম যে এটা টেন্ডারই অরিজিনাল প্রোডাক্ট। যদি অরিজিনালিটি নিয়ে কোনো সন্দেহ থাকে তো এইটা নিয়ে চেক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা 100% হবে সে পর্যন্ত অপেক্ষা করেন। হ্যাঁ ডান, এটা 100% হয়ে গেছে। কিন্তু এখন এখানে কোনো নোটিফিকেশান বা কোনো সিডি ড্রাইভের চিহ্ন নাই, এটা কিন্তু ইনস্টল করাই আছে। যদি এটা নিয়ে সন্দেহ থাকে তাহলে আপনি প্রোগ্রামে যাবেন এবং প্রোগ্রামে গিয়ে দেখে নেবেন যে টেন্ডার অফিসিয়াল যে সফটওয়্যারটা, যে এই সফটওয়্যারটা আছে কি না, আপনি এটা জাস্ট চেক করে নেবেন। এই সফটওয়্যার যদি থাকে তাইলে হবে। আর আমার নেট এখন দেখা যাচ্ছে কানেক্টিং, হ্যাঁ কানেক্টেড, এটা কানেক্টেড হয়ে গেছে। এবং এখানে আপনারা রাউটারের যত ডিটেলস আছে সবই দেখতে পাইতেছেন।